হ্যালো ফ্রেন্ড, কাশি থেকে মুক্তি পেতে আজকে 10 রকমের ঘরোয়া পদ্ধতি আলোচনা করব। শীতকালে, বিশেষ করে উইন্টার সিজনে কাশি, সর্দি কাশি একটা মারাত্মক জিনিস। তো এই সময়ে অনেকের প্রায় কাশি হয়ে থাকে, তাছাড়া অনেকেই দীর্ঘদিন ধরে ক্রনিক কাফ, অনেকদিন ধরে কাশিতে ভুগছেন কিন্তু কোনো মতে কমছে না। তো আজকে এই পদ্ধতিগুলো আলোচনা করবে, এগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে ওই দীর্ঘমেয়াদী কাশি থেকে আপনারা রেহাই পাবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অবিরাম কাশি থাকলে আপনার গলায় জ্বালা পড়া করে এবং খাবার গিলতে অসুবিধা হয়। তাছাড়াও কাশি থাকলে নানা রকমের সমস্যা হয়। তো সেই কাশি থেকে রেহাই পেতে এই পদ্ধতিগুলি অবশ্যই প্রয়োগ করবেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে মধু, অর্থাৎ মধু হচ্ছে প্রাচীনতম ঘরোয়া পদ্ধতি কাশি থেকে রেহাই পাওয়ার জন্য। এই মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি এছাড়াও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য গলা ব্যথাকে প্রশমিত করতে সাহায্য করে। এটা যে কোনো বয়সের জন্য প্রযোজ্য। এর জন্য আপনারা গরম জলে 2 চামচ মধু মিশিয়ে নিন এবং আপনারা দিনে 2 বার পান করতে পারেন। এরপর হচ্ছে রসুন। অনেকেই তীব্র গন্ধের জন্য এটা সেবন করে না। এই রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। এজন্য কাটা রসুনের 1টি লবঙ্গ ভাজুন এবং ঘুমোতে যাওয়ার আগে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। এরপর হচ্ছে আদা। আদা একটি সুপারফুড যেটা আমাদের সর্দি কাশি, কফ ইত্যাদি থেকে রেহাই দিতে সাহায্য করে। এর অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য শ্বাসনালীকে শিথিল করে, এছাড়াও এটা কাশি কমাতে পারে। এর জন্য আপনারা উষ্ণ আদা চা পান করতে পারেন। এছাড়াও কালো গোলমরিচগুলোর সঙ্গে আদার রস কাশি কমাতে খুব ভালো পদ্ধতি। এরপর হচ্ছে ব্রোমোলেন, অর্থাৎ আনারসে রয়েছে ব্রোমোলেন যেটা কাশি কমাতে খুব ভালোভাবে সাহায্য করে। এর জন্য কাশিতে আক্রান্ত হলে আপনারা 1 টুকরো আনারস খেতে পারেন। এরপর হচ্ছে হলুদ, অর্থাৎ হলুদের কার্কিউমিন, এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এর জন্য কী করবেন, 1 গ্লাস উষ্ণ দুধে 1/4 চা চামচ হলুদ মিশিয়ে ঘুমোতে যাওয়ার আগে পান করুন। এরপর হচ্ছে নোনা জলে গার্গেল, অর্থাৎ গার্গেলটা কিন্তু মাস্ট। এর জন্য 1 কাপ গরম জলে 1/4 চা চামচ লবণ মিশিয়ে 1-2 বার আপনারা গার্গেল করতে পারেন। এর হচ্ছে পুদিনা। পুদিনাও কিন্তু হেল্প করে দীর্ঘমেয়াদী কাশি কমাতে, কাপ কমাতে। কাশির সমস্যা কমাতে আপনারা দিনে 2-3 বার পেপারমিন্ট চা ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে বাষ্প, অর্থাৎ বাষ্প গ্রহণ করা। কাশি কমাতে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটা হচ্ছে বাষ্প গ্রহণ করা। এর জন্য আপনি 1টি হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি 1টি গরম জলের বাটি থেকে স্রোত নিতে পারেন এবং এটার পরে 1 গ্লাস জল পান করতে ভুলবেন না। এছাড়াও আপনারা ইউক্যালিপটাস ওয়েল ব্যবহার করতে পারেন, এটা আপনার গলায় এবং বুকে ঘষতে পারেন। একটা হচ্ছে লিকোরিস রুট। এই লিকোরিস রুট থেকে তৈরি উষ্ণ চায়ে চুমুক দেওয়া গলা জ্বালা কমাতে কার্যকর প্রতিকার। এর জন্য কী করতে হবে, 250 ml জলে 1 চা চামচ গুঁড়ো মূল 10 মিনিটের জন্য ফুটতে দিন। এরপরে 1টা কাপে ঢেলে পান করুন। তো আজকে জানলেন যে দীর্ঘমেয়াদী কাশি কমাতে, কফ কমাতে কোন কোন ঘরোয়া পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। এগুলো অবশ্যই যারা ভুগছেন এটা অবশ্যই অ্যাপ্লাই করুন, তো অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়াও যাদের অ্যালার্জি রয়েছে, বিশেষ প্রবলেম রয়েছে, তারা অবশ্যই ডক্টর পরামর্শ অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। এটা মাত্র শুধুমাত্র সঠিক ইনফরমেশনের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলের জন্য নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।